আজকে আমরা হাতে কলমে চোখে দেখিয়ে দেব যে ভালোবাসার সত্যিকারের স্বরূপ কেমন হয়, ভাবতো ভালোবাসার সত্যিকারের রূপ এমন হয়। আমরা অনেক ভালোবাসা, অসম্ভব কৃতজ্ঞতা, প্রচণ্ড শ্রদ্ধার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি সাইমা জাহান পল্লী। আমাদের সংসার জীবন 6 বছর। ওকে। মেয়ের 27 তারিখ 2022 সাল হঠাৎ করে আমার হাজবেন্ড অসুস্থ হয়ে যায়। তখন তাকে কষ্ট করে জোর করে এক প্রকার নিয়ে গেলাম। ডাক্তার দেখাতে যেতে চাচ্ছিলেন না তখন? সে ডাক্তার দেখাতে যেতে চাচ্ছিলেন। যখন তাকে প্রথম সদর হাসপাতালে নিয়ে গেলাম নেত্রকোনা, তখন ওনারা বললেন যে ওনার প্রেশার তো 300/140। কত উপরেটা? 300/140। সেই কথাটা শোনার পরে যে আমি আমার মনের অবস্থা কী হয়েছিলাম বুঝতে পারছিলাম না। ওনারা আমাকে এরকমও বলেছেন যে আপনাদের হয়তো আর কোনো আসেনি। সেদিন আমার পায়ের নিচে মাটি সরে গিয়েছিল যে আমি কী করব, এই সময় আমার কী করা উচিত। এরপরের দিন আমি প্রথম জানতে পারি যে তার ডায়ালাইসিস লাগবে, তার ক্রিয়েটিন অনেক বেড়ে গেছে। ডায়ালাইসিস কি সেটাও আমি জানতাম না। ডক্টরকে আমি জিজ্ঞেস করলাম যে ডক্টর আসলে কী এমন হয়েছে যে মানে ডায়ালাইসিস লাগবে, এটা কী? তখন আমাকে প্রথম উনি বলেছিলেন যে আপনার হাজবেন্ডের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। আমার পায়ের নিচে দেখে মাটি সরে গিয়েছিল, আমি বুঝতে পারছিলাম না আমার তখন কী করা উচিত। কারণ সে আমার খুব প্রিয় মানুষ, যে আমার ভরসার মানুষ, হঠাৎ করে সে এরকম অসুস্থ হয়ে গেছে। আমার হাজবেন্ডও এত সফট মাইন্ডের মানুষ, তাকে যদি বলি যে তার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে তাহলে সে এটা মানতে পারত না, হয়তো তাকে আর আমি বাঁচাতেও পারতাম না। তার জন্যে দীর্ঘ 2 মাস তার থেকে লুকিয়ে রেখেছি কথাটা। কথাটা লুকিয়ে রাখতে যে আমি কতটুকু কষ্ট করেছি সেটা আমি শুধু জানি। কখনো অজোরে কান্না করতে পারিনি, মন খুলে কখনো কান্না করতে পারিনি। কারণ আমি যদি কান্না করি তাহলে আমার হাজবেন্ড বুঝে ফেলবে তার এমন কোনো কিছু হয়েছে যার জন্য আমি কান্না করছি। তখন চোরের মতো চুরি করে কান্না করতাম, কারণ আমি যদি তখন ভেঙে পড়ি তাহলে আমার হাজবেন্ডের চিকিৎসাটা কীভাবে হবে। সেইভাবে অনেক কষ্ট করেছি কিন্তু তাকে বলিনি। জানতে পারলাম যদি একটা কিডনি প্রতিস্থাপন করা যায় তাহলে ওনাকে বাঁচানো যাবে। আমার পরিবারেও দেখা হলো, তাদের কারোর সঙ্গে ম্যাচ হলো না। আমার শ্বশুরবাড়ি, আমার ব্লাড গ্রুপ অপোজিটিভ, আমার হাজবেন্ড জহিরুল হক তার ব্লাড গ্রুপ অপোজিটিভ। যদি দুইজনের ব্লাড গ্রুপ মিলে যায় তাহলে নাকি দেওয়া যায়। তার মধ্যেও ডক্টররা মানে এত পরিমাণ পরীক্ষার কথা বলেছেন যে এগুলো ম্যাচ হলেই দিতে পারবে, না। তারপর অনেক কষ্ট করে পরীক্ষা নিরীক্ষা করেছি, দিনের পর দিন, রাতের পর রাত। আমি হসপিটালে দরজায় দরজায় থেকেছি হাজবেন্ডের চিকিৎসাটা করানোর জন্য। আর শুধু বলেছি আল্লাহ আমার সঙ্গে ম্যাচ করিয়ে দিও, কারণ তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর আমার একটা মেয়ে আছে, আমি চাই না আমার মেয়ে তার বাবা হারা হয়ে যায়। আর আমার হাজবেন্ডের মধ্যে দেখেছিলাম বাঁচার আকুতি, কিন্তু সে কখনোই মানতে পারছিল না যে আমি কিডনি দিব। সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম, কারণ আমার হাজবেন্ডের মুখটা দেখার মতো ছিল। তখনই আমি সেখান থেকে আমার হাজবেন্ডকে নিয়ে এসে পড়েছি। এসে আর কখনো সেই হসপিটালে যাইনি। তোমার এত অল্প বয়স, ওই স্যার বলে কান্না করেছে তোমার এত অল্প বয়স, তুমি এই বয়সে একটা কিডনি দিবে দিবে সেটা আমি মানতে পারছি না। ডক্টর বলছিলেন, তখন বললো যে না স্যার, আমি আমার শেষ মুহূর্তে এসে আমি চাই না আমার কোনো একটা রেজাল্টে আমার এটা থেমে যাক, তাহলে আমিও থমকে যাব।
আমার পরিবারও থমকে যাবে, আর থমকে যাবে আমার স্বামী। রেজাল্টটা যখন নেগেটিভ এসেছিল আমার খুশি আর কে দেখে। তখন কিডনি আপনি দিতে পারবেন, ফাইনাল রেজাল্ট আসছে, কিডনি দিতে পারবেন এই খুশিতে আপনি? জি, আমার পরিবার, আমার বাবা মা ভাই বোন আমাকে এত সাপোর্ট দিয়েছে যে তুমি যদি তোমার হাজবেন্ডকে নিয়ে ভালো থাকো তাহলে আমাদের কোনো কিছু নেই, তোমার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। ধন্য সেই মা বাবা যেভাবে চিন্তা করেছেন। আমরা এই মুহূর্তে হয়তো আমি চেষ্টা করব যে তার মা এবং স্পেশালি তার শাশুড়ি দুজনকে আমরা নিয়ে আসতে পারি কিনা। মা আছেন এখানে আর শাশুড়ি আছেন ওই পাশে। ধন্যী মা আপনি যে আপনার পেটে এমন এমন মিষ্টি একটা মেয়েকে দেখে ধরেছেন, এবং প্রত্যেকটা মা বলবে যে আমাদের পেটে যদি এরকম মেয়েকে ধরতে পারি, আর প্রত্যেকটা শাশুড়ি ডেফিনেটলি বলবে যে আজকের তারিখে এমনও বৌমা হয় তাল্লা তুমি আমার কিছু দেও আর না দেও এমন সায়মার মতো একটা বউ আমার ঘরে দিও। আপনার মেয়েকে নিয়ে যদি কিছু বলতে চান এবং আপনাকে ওইভাবেই কৃতজ্ঞতা দেখা আপনি বলেছেন আপনারা পরিবারের সবাই যে মা রে তোরা যে তুই যদি সিদ্ধান্ত নিয়ে থাকিস তো স্বামীকে নিয়ে ভালো থাকার জন্য এটা করবি, তুই কর, সব কিছুতে তোকে সাপোর্ট দিতে আমি রাজি আছি, যে আপনি যদি কিছু বলেন। মা দুইটা ছেলে ওরা আমি জহুরুলকে বেশি ভালোবাসি। এই কথা বলছেন যে আমার দুই ছেলে চাইতে জহুরুলকে বেশি ভালোবাসি, মানে আপনার জামাইকে বেশি ভালোবাসি, কই আছে এরকম সম্পর্ক? আলহামদুলিল্লাহ। মেয়ে বলছে মা আমি একটা কথা বলবো, আমার কথা ফিরাই দিবে না? আমি বলছি না। কিসের কথা বললো? রাইতের বারোটা তখন মেয়ে বলছে মা আমি কিডনি দিয়ে দেব তোমার জামাইকে। আমি বলছি আলহামদুলিল্লাহ, তুমি যদি কিডনি দিয়ে দুজন বাঁচতে পারো দুনিয়াতে বাঁচো, আমার তোমার কাছে বাঁচো, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার নাতির জন্য। আমি রায়চাকে অনেক ভালোবাসি, রায়চাকে নিয়ে তোমরা দুনিয়াতে বাঁচো আমি খুশি। তারপর মেয়ে আমাকে বলছে যে মা তুমি বলছো আমি কিডনি দিয়ে দিলাম, ঠিক আছে আলহামদুলিল্লাহ দিয়ে দাও। তো সবাই একটু মন ইয়া করছে, মা তুমি বইলা দিছো, বলে কি অবস্থা হবে চাই মার? তখন আমি বলছি মা কিছু হবে না, স্বামীর জন্য আল্লাহ আছে, আল্লাহ তার দুজনের জীবন আল্লাহ রক্ষা করবে সন্তানের ইচ্ছায়। আল্লাহ আকবার। রাইজার কথা বারবার আসছে, রাইজা হতে ওদের স্নেহধন্য সন্তান, কন্যা সন্তান এবং রাইসা, এবং মা যে কথা বলছিলেন, জি রাইসা রাত যখন এই ভিডিও কলে আসছে একজন বক্তব্য দিতেছে যে বাঁচতে হইলে দুজনই মরবো, বাঁচবো মরতে হইলে দুজনই মরবো, তখন রাইসা বলতেছে আম্মু আমার কথা বলো না কেন? তখন আমি সারা রাত্রে কান্না করছি, কি বলছে তিনজন একসাথে দুই মাস ধরে হসপিটালে আমি কান্না করতে করতে আমার বুক পেটে যাচ্ছে, আল্লাহর কাছে কত আরাধন করতেছি আল্লাহ তাকে দুনিয়ার আল্লাহ আকবার। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। এবার দেখেন বউ এবং শাশুড়ির মধ্যে ভালোবাসার কি চমৎকার মেলবন্ধন। আপনার বৌমা সম্বন্ধে কি বলতে চান বা আপনি আপনার মতো করে কাইন্ডলি কিছু বলুন। আমি এমন একটা বৌমা পেয়েছি, দীর্ঘ ছয় বছর চলছে তাদের বিয়ের বয়স, আজ পর্যন্ত তারা স্বামী স্ত্রীতে কোনো জগ্রাজি হয় নাই। হঠাৎ করে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে, আজকে আজকে দেড় বছর যাব আমার ছেলে তার পিছনে পিছনে এসে শ্রম দিচ্ছে, বুঝছেন এরকম শ্রম দিচ্ছে, এরকম বউ আমি আশা করি প্রত্যেকটা ঘরে ঘরে যেন হয়। এবং আরেকটা কথা, আপনার ছেলেও কিন্তু অনেক ভালো, বারবার বলছিল সাইমা যে আমি কেন ওর জন্য ওরকম আকুল বিকুলি করতেছি, কারণ ও তো এমনই মানুষ, এত ভালোবাসা দিয়ে আমাকে এত সাপোর্ট করে বেঁধে রেখেছে, ওকে ছেড়ে বাঁচবো না আমি। আমার হাজবেন্ড মানে এত ভালো, তার জন্য আমি একটা কিডনি কেন, আমি হাসতে হাসতে দুইটাই দিয়ে দিতে পারতাম। দেখছেন কি কপাল করে বউ নিয়ে এসেছেন ঘরে। আমার বৌমাকে পেয়ে আমি ধন্য। আমার চাওয়া হলো পৃথিবীর প্রত্যেকটা স্বামী স্ত্রী এভাবে একে অপরের পাশে থাকুক, শুধু একজন স্ত্রী যে সব দায়িত্ব পালন করবে এরকম না, প্রত্যেকটা স্বামীরও উচিত দায়িত্ব পালন করা তার স্ত্রীর প্রতি। একটা স্ত্রী তখনই তার স্বামীর প্রতি কর্তব্য বিমূঢ় হবে যখন সেই স্বামী খুব ভালো মানুষ হবে, তাকে সাপোর্ট দিবে মেন্টালি, একদমই তাই, তখনই
তা আমি চাইবো যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা এরকম হোক যে দুজন দুজনের সুখে দুঃখে একসাথে থাকবে। এই যে মানুষটির জন্য আপনার প্রিয়তম স্বামীর জন্য এত স্যাক্রিফাইস এত কিছু, উনি ফিরে এসে সুস্থ অবস্থায় কি বলেছে আপনাকে? আমার জীবনে পরম পাওয়া পেয়ে গেছি আমার হাজবেন্ডের একটি কথায়, যে আমি যে তোমার জন্য ওই পৃথিবীতে বেঁচে আছি সেটা আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমার মনে হলো যে আমি তুমি যেন আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন, কিন্তু তুমিও যেন আমাকে নতুন জীবন দিয়েছ। আমি যাবো তোমাদের সাথে একসঙ্গে বাঁচতে পারবো আমি কখনো ভাবতে পারিনি। তুমি আমার জীবনে সব কিছু, তুমি আমার সব আশার। এখন আপনি সুস্থ তো? জি আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমি সুস্থ আছি। আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ ভালো আছেন, তবে 6 মাস তাকে একটু আলাদা থাকতে বলেছে। আলাদা অবজারভেশন, তার সেন্সিটিভিটির একটা ব্যাপার আছে, আফটার ক্লোজ অবজারভেশনে 6 মাস থাকে, এই কারণে আমরা কাছেও যাব না, তার দূর থেকে হয়তো এক ঝলক তাকে আপনারা স্ক্রিনে একবার দেখতে পাবেন। মা ধন্য এরকম মা, আপনার প্রতি কৃতজ্ঞতা, অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, এমন শাশুড়ি মা, এমন ঘরে ঘরে থাকুক এরকম শাশুড়ি এবং বইয়ের মতো কেমিস্ট্রি, এবং জহুরুলের সাথে ওর যে সম্পর্ক সায়মার, সে ভালোবাসা সবসময় অটুট থাকুক এবং এই শিক্ষা আমাদেরকে প্রবাহিত করুক, যাতে করে আমরাও স্বামী সন্তান নিয়ে এরকম দারুণভাবে জীবনটাকে পার করতে পারি। জীবনের প্রয়োজন যখন আসে, একজন স্ত্রী কীভাবে তার কিডনি দিয়ে তার স্বামীকে বাঁচিয়ে তুলেছে, এবং স্বামী যখন বলছে যে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, এই ভালোবাসায় ভালো লাগার কোনো রকমের এই কৃতজ্ঞতার কোনো ভাষা নাই। সে এই মহব্বত মানুষকে অনেক দিকে নিয়ে যাক, সেই প্রার্থনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক সম্মান আপনাদেরকে। চলুন আমরা একটু জহুর সাহেবকে দূর থেকে একটু দেখে আসি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জহুর সাহেব, আমি লাভগুরু এতেশাম, বহুদিন লাভগুরুর প্রোগ্রামের সাথে জড়িত। আজকে যে ভালোবাসার ক্যারিজমা দেখলাম আপনাদের স্বামী স্ত্রীর, আমার মনে হয় বহু মানুষকে এই ভালোবাসা সত্যিকার অর্থে অনুপ্রাণিত করবে। এখন কি আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। যে কিছু কি বলতে চান? আমি বলতে চাই, বলতে আমার স্ত্রী আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে সেটাই সেটাই যেন থাকে সারা জীবন, সেটাই আমি বলতে চাই। আপনি কেমন ভালোবাসেন আপনার মানুষটার? আমি অনেক ভালোবাসি। জি আমরা বিদায় নিচ্ছি, যেহেতু আপনার 6 মান্থসের অবজারভেশন চলছে। আপনারা সুস্থ থাকুন স্বামী স্ত্রীতে, যে ভালোবাসা প্রেমের ক্যারিজমা দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সত্যিকার অর্থে কবুল করুন, এবং আপনাদেরকে দেখে যেন আমাদের মধ্যে ভালোবাসা পয়দা হয় স্বামী স্ত্রীর মধ্যে, সেই দোয়া আমাদের জন্য করবেন। আজকের তারিখেও যে এমন স্বামী স্ত্রী আছে, এমন দম্পতি আছে, আপনাদেরকে কাছ থেকে না দেখলে কখনই জানা হতো না। অনেক ভালো থাকবেন আপনারা, বিদায় নিচ্ছি।